সুস্বাগতম 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 সমবেত দুরাগত আহত অনাগত অভ্যাগত গ্রামস্থ এবং নিকটস্থ যারা কাছে আছেন, যারা দূরে আছেন, যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, তাদের সবাই চরণে এবং সর্বজ্ঞে সবার প্রথম প্রণাম জানাব সাধুগুরু বৈষ্ণবৃন্দের চরণে এবং তৎসহ প্রণাম রইল পরম পরম ব্রাহ্মণবৃন্দের চরণে এবং তৎসহ প্রণাম জানাবো আমার জননী শ্রদ্ধা যোগমায়ারং সর্বভূতা পরমারাধা পরম পরম বৈষ্ণবী বৃন্দের চরণে এবং তৎসহ প্রণাম রইল এই সাধনহীনা ভজনহীনা কৃষ্ণ ভক্তিহীনা প্রেম মাধুর্যহীনা অথমা প্রিয়াঙ্কা ভৌমিক এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সকল ভক্ত চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তার সঙ্গে প্রণাম জানাবো আমার কীর্তন শিক্ষাগুরু মাননীয় কৃষ্ণপদ হালদার মহাশয় চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তৎসহ প্রণাম জানাবো রাধা গোবিন্দের চরণে, তৎসহ প্রণাম রইল নিতাই চাঁদের চরণে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম রইল, আমার 33 কোটি দেবদেবীর চরণে এবং প্রণাম রইল আমার আগে যিনি ভগবত পাঠ করছিলেন এবং আমার পরে যারা কীর্তনিয়া আছেন তাদের সবাই চরণে আমার দণ্ডবত প্রণাম। এবং তার সাথে একটা কথা না বললেই নয়, আজকে যার উদ্যোগে এখানে আমরা এসেছি, আজকে যার বাড়িতে হরিবাসর হচ্ছে এমন সুন্দরভাবে, যার আঙিনায় হরিনাম সংকীর্তনের সুব্যবস্থা করা হয়েছে, মাননীয় রামপদ সর্দার মহাশয় অতি পরিশ্রম করে আজকের দিনে হরিসভার আয়োজন করেছেন, ভগবানের কাছে কামনা করি, ভগবানের কাছে একটাই কামনা আমার যে রাধা গোবিন্দের চরণে একটাই কামনা যেন প্রতি বছরের মতো এবছর এবং ভবিষ্যতে যিনি এইভাবে যেন হরিসভা চালিয়ে যেতে পারেন। আর এর সাথে একটা কথাই বলবো যে এই গ্রামের সকল অমঙ্গল দূরীভূত হয়ে ভগবানের আশীষ, ভগবানের করুণা, ভগবানের কৃপা দৃষ্টি যেন বৃষ্টির জলধরার মতো বর্ষিত হোক এই প্রত্যাশায় সবাই মিলে একবার বলবেন বদন ধরে নিতাই গৌর প্রমাণে হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল জয় রাধে। আজকে অদ্যকার শ্রী হরিবাসরে মধুরাদ্যপি হরিনাম সংকীর্তন হচ্ছে, আজকে আমরা সবাই মিলে এসেছি এখানে এসেছি দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা আস্বাদন করবার জন্য, শ্রবণ করার জন্য। আপনারা আমাকে যে আসনে বসিয়েছেন জানি না আমি কতটুকু আমার দায়িত্ব আমি পালন করতে পারব, আপনারা যে আসনে আমাকে বসিয়েছেন এই আসনটা একটি বিরাট আসন। এই যে আজকে আমি হরিনাম সংকীর্তন করছি, শুধুমাত্র রাধা গোবিন্দ যদি না কৃপা করতেন, ভগবান যদি না কৃপা করতেন তাহলে এই জায়গায় হয়তো আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। তার সঙ্গে সঙ্গে আপনাদের মতো ভক্তদেরও আশীর্বাদের প্রয়োজন আছে, তাই হরি কথা কৃষ্ণ কথা বলার সঙ্গে সঙ্গে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাইয়ের বাইরের কন্যা ভেবে, সবাইয়ের কোলের মেয়ের ভেবে সবাই মিলে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সবাই মিলে ক্ষমা করে দেবেন। জয় রাধে। আমরা কলিরজি হতভাগ্য কলিরজি ঠিকমতো আমরা প্রতিদিন ভগবানকে ডাকতে পারি না, ভগবানকে আমরা ঠিকমতো ডাকতে পারি না, প্রতিদিন আমরা ভগবানের জন্য কিছু করতেও পারি না, কিন্তু ভগবানের কাজের জন্য আমাদের যে একটি দিন বেছে নিতে হয়। প্রতিদিন তো আমরা সংসারের কাজে ব্যস্ত থাকি সবাই, তাই এই জন্য আজকের দিনটা আপনারা সবাই বেছে নিয়েছেন যে সংসারের কাজ ফেলেও আমরা এই হরিবাসরে আজকে আসবো, সংসারের কাজ ফেলে রেখেও আমরা
দুটো হরি কথা দুটো কৃষ্ণ কথা আমরা আস্বাদন করব। আজকে চলুন সবাই মিলে আমরা আমাদের দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনে ভগবানের নাম জপ করে আমরা আমাদের মনুষ্য জাতিকে একটু জাগরিত করি। আজকে আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবো। তবে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে গেলে আগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা যদি আমরা যদি শুনি, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে পেতে গেলে আমাদের কোথায় যেতে হয়? কি গো মায়েরা, কি গো বাবারা, গৌরাঙ্গ মহাপ্রভুকে কোথায় পাওয়া যায়, কোথায় গেলে আমরা দেখতে পাই, সেই জায়গাটার নাম কি? সবাই আমরা গিয়েছি কিন্তু বলুন বলুন, ভুল আয় হোক তবু বলুন, কোথায় জানেন? নবদ্বীপে। কি নবদ্বীপে গেলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পাই? সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আজকে আমরা যখন পাবো, তখন আমাদের মনগুলোকে নিয়ে আমরা সবাই মিলে নবদ্বীপে যাব। কি সবাই মিলে নবদ্বীপে যাবেন? তো আচ্ছা, যারা যারা যাবেন না, আচ্ছা এখানে তো উলুধ্বনি দেওয়ার লোক নেই বেশি, জয় রাধে। আচ্ছা আমার বাবারা সবাই মিলে একটু কাছে চলে আসুন না, তাহলে খুব ভালো হয়, সামনে সামনে চলে আসুন, একটু ভালো হয় তাহলে। শ্রীবাসের অঙ্গন বলে একটি জায়গা আছে, শ্রীবাসের আঙিনা বলে একটি জায়গা আছে। সেই শ্রীবাসের আঙিনায় আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু গদাধর আর আমার নিতাই চাঁদ পঞ্চতত্ত্ব সবাই মিলে আজকে নৃত্য করছেন সেই শ্রীবাসের আঙিনায়। কেমন ভাবে নৃত্য করছেন মা? আজকে আমরা সেই রূপ একটু আমরা দেখতে চলব। কেমন ভাবে নাচছেন? দক্ষিণে শ্রী নিতানন্দ, বামে গদা দক্ষিণে শ্রী নিতানন্দ।
দামিন আছেন কিনা গদা সব। এইভাবে আজকে সবাই মিলে নাচছেন, আর মাঝখানে কে আছেন? মধ্যাশানে নাচে না নবদ্বীপে যাওয়ার সময় আমরা নিতাই চাঁদকে যদি না আশ্রয় গ্রহণ করি, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাব না। ওই যে কথাই বলে না, নিতাই বিনে ভাই আমার গৌর নাহি পায়। কি ঠিক বললাম তো? জয় রাধে। আজকে এইভাবে হঠাৎ নাচতে নাচতে কারা নাচছে? দক্ষিণে নিত্যানন্দ, আর বামে নাচছেন আমার গদাধর। সেই বামে গদাধর নাচতে নাচতে হঠাৎ প্রভু কি করলেন না, মহাপ্রভু হঠাৎ সেই গদাধরের দিকে তার নয়ন চলে গেল। গদাধরের বদন পানে যেই না চেয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুর অগ্নি, সে বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেছে। বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেছে। এই সময় গদাধরকে বলছে, গদাধর, আচ্ছা গদাধর, তুমি নাচতে নাচতে আমার সামনে চলে এলে কেন? তোমাকে দেখে যে আমার সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল, তোমাকে দেখে যে আমার সেই শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে গেল। শ্রীমতী রাধারানীর কথা আমার মনে পড়েছে গদাধর, আমার সেই বৃন্দাবন লীলার কথা আজকে আমার মনে পড়েছে জানো তো। আমার আরেকটা কথাও যে খুব মনে পড়েছে আজকে জানো গদাধর, আমি যখন মধুময় শ্রীরাম বৃন্দাবনে ছিলাম, যখন আমি ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিলাম, সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন আমি হয়েছিলাম, তখন আমি মনের সাধ করে, মনের ইচ্ছা পূরণ করে আমি গাভী চড়িয়েছিলাম, গরু চড়িয়েছিলাম, মনের সাধ পূরণ করে আমি ননিও চুরি করে খেয়েছিলাম জানো তো।
মধুময় শ্রীরাম বৃন্দাবনে আমি কখনো নড়ি চুরি করে খেয়েছি, কখনো আমি ব্রজগোপীদের বসনও চুরি করেছি, আবার কখনো সময় পেলে ওই ব্রজগোপীদের মনও আমি চুরি করেছি। তাই চুরি করা হলো ভগবানের আসল কাজ, আসল উদ্দেশ্য। কিন্তু মা, এই জগতের চোর যারা হয় তারা কি দেখে না যার বাড়িতে চুরি করতে যাব কেমন সময় যায় জানেন? রাত্রিবেলা যাবে, দেখবে যে যেই বাড়িতে চুরি করতে যাবে সেই বাড়িটা আগে দেখে নেয় ওই বাড়ির লোকেরা ঘুমিয়েছে তো, লাইটটা বন্ধ হয়েছে তো, অফ হয়েছে কিনা আগে দেখে নেয়। যেই না অফ হয়ে যায় অমনি কিন্তু চোর এসে চুরি করে নিয়ে যায়। কিন্তু আমার ভগবান চোর? আমার ভগবান কি করে? আমার ভগবান কি করেন জানেন? ভগবান দেখে যে কোন ঘরে আলো জ্বালা আছে, ভগবান আমার সেই আলো জ্বালা ঘরে ঢোকে। তবে মা, এই সব আলো না না কোন ঘরে ঢোকে গো মা? এই ইট পাথরের তৈরি, ইট বালি সিমেন্টের তৈরি এই সব বাড়িতে না গো মা, এই সব বাড়িতে ঢোকে না। কোন বাড়িতে ভগবান ঢোকে? ভগবান দেখে যে সেই ভক্তের বাড়িতে, ভক্তের হৃদয় মন্দিরে ভগবানের জন্য কতটা জ্ঞানের আলো জ্বলেছে, কতটা ভক্তির আলো জ্বলেছে ভগবানের জন্য, কতটা সেই ঘরে আলো জ্বলে উঠেছে। ভগবান সময় পেলে সেই ঘরে ঠিক ঢুকে যায় ভক্তের অজান্তে। তাই আজকে ভগবান কি করছেন? ভগবান গদাধরকে বলছে, গদাধর আমি মনের সাধ পূরণ করে আমি গাভী চড়িয়েছিলাম, আমি মনের সাধ পূরণ করে ব্রজগোপীদের বসনও চুরি করেছি, কখনো ননি চুরি করে খেয়েছি, কিন্তু জানো গদাধর বৃন্দাবনে, হ্যাঁ হ্যাঁ সেই মধুর বৃন্দাবনে আমি কখনো সময় পেলে কদম তলায় দাঁড়িয়ে, কদম তরুণে দাঁড়িয়ে আমি বাঁশিও বাজিয়েছিলাম, বাঁশি আমি বাজিয়েছিলাম। কিন্তু জানো গদাধর আমার যে সেই আশা এখনো পূরণ হয়নি, আমার মনে যে এখনো আশা আছে, যদি যদি এই কলিযুগে যদি একবার আমি একটা বাঁশি পেতাম তাহলে যে আমি আমার মনের স্বাদ পূরণ করে আমি এই কলিযুগে একবার হলেও আমি বাঁশি বাজাতাম। জানো গদাধর আমার যে এখন খুব বাঁশি বাজানোর ইচ্ছা হচ্ছে। গদাধর বলছে, প্রভু এই কলিযুগে বাঁশি পাবো কোথায়? তুমি এমন ভাবে বলছো বাঁশি বাজাবে বাঁশি বাজাবে, আমি বাঁশি পাবো কোথায়? তখন গদাধরকে বলছে, গদাধর আচ্ছা গদাধর তুমি পারো না, তুমি পারো না আমাকে একটা বাঁশি এনে দিতে, আমি আমার মনের স্বাদ পূরণ করে আজকে আমি যে বাঁশি বাজাতে চাই। বলছে, বাঁশি বাজাবে প্রভু, তবে আমার কাছে যে বাঁশি নেই তোমাকে আমি বাঁশি কোথায় থেকে দেব? প্রভু বলছে, বাঁশি দেবে না তো তাহলে দেখো আমি কি করি। এই বলে মহাপ্রভু কি করলেন? গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন মা? গৌরাঙ্গ মহাপ্রভু আমার মুখ দিয়ে বাঁশি বাজিয়েছে। যেই না মুখ দিয়ে বাঁশি বাজিয়েছেন, যেই না মুখ দিয়ে ধ্বনি করেছেন, সেই সময় গদাধর আর থাকতে পারলো না। গদাধর কি করলো? গদাধর ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে গেল। মুরলী শব্দ শুনি, মোরলে
কারণ এই গদাধর তো আগের জন্মে শ্রীমতী রাধারানী ছিলেন। তাহলে শ্রীমতী রাধারানী ছিলেন বৃন্দাবনে, বৃন্দাবনে যখন সেই বংশীধ্বনি শোনার অভ্যাস আছে, তাহলে এই কলিযুগেও গদাধরের শোনার অভ্যাস আছে। গদাধর আর থাকতে পারলো না, গদাধর কি করলো? গদাধর প্রভুর বামে এসে দাঁড়িয়েছে আর প্রভুকে বলছে, প্রভু তুমি যে এইভাবে মুরলি বাজাচ্ছ, আমি যে আর থাকতে পারলাম না, জানো প্রভু আমি যে তোমার কাছে ছুটে ছুটে এসে পড়লাম, প্রভু আমাকে মুরলি শেখাবে তুমি? তোমার মনে পড়ে সেই বৃন্দাবন লীলার কথা? আমি অভিমান ছিলাম বৃন্দাবনে, আমি তোমার কাছে বংশে শিখতে চেয়েছিলাম আর তুমি আমাকে শিখিয়েছিলে, আর তুমি হয়েছিলে আমার গুরু, আমি হয়েছিলাম তোমার শিষ্যা। আজকেও প্রভু তুমি আমাকে মুরলি শেখাও, আমি হব তোমার শিষ্য আর তুমি হবে আমার গুরু। এবার মুরলি প্রাণী দয়া
চরণ মিল আমার চরণে এসে বলছো যে তুমি আমার কাছ থেকে মুরলি শিখতে চাও। তাহলে তোমায় একটা কথা বলি, তুমি আমাকে তাহলে একটা বাঁশি এনে দাও, বাঁশি এনে দিলে তাহলে তোমাকে আমি শেখাতে পারি। বললো, প্রভু, এই কলিযুগে আমি বাঁশি পাবো কোথায়? তবে আমি যে তোমাকে বাঁশির বাঁশি এনে দিতে পারবো না। বাঁশির বাঁশি আমি পাবো কোথায়? বাঁশির বাঁশি যে এই কলিযুগে যে আমি কোথাওই পাবো না। আচ্ছা প্রভু, তোমার কাছে যে আমার একটা প্রশ্ন রয়ে গেল, তোমার কাছে যে একটা প্রশ্ন আছে আমার। আচ্ছা তুমি বলছো বাঁশি 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 করে বলছো। আচ্ছা বলো তো, এই কলিযুগে তো এত কিছু যন্ত্র আছে, এই কলিযুগে তো তুমি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছো এই নবদ্বীপে। তাহলে তুমি নবদ্বীপে যখন এসেছো, তুমি যখন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছো, তাহলে তোমাকে যে খোল বাজাতে হবে, করতাল বাজাতে হবে। আচ্ছা প্রভু, এত কিছু যন্ত্র থাকবে, খোল আছে, করতাল আছে, হারমোনিয়াম আছে, সারেঙ্গি আছে, এত কিছু থাকতে তুমি হঠাৎ আজকে বলছো যে আমার একটা বাঁশি লাগবে? কি ব্যাপার প্রভু, তুমি এমন ভাবে বাঁশি বাঁশি করছো কেন?
তবে তুমি যখন বাঁশি বাঁশি করছো প্রভু, আমি যে তোমাকে বাঁশের বাঁশি দিতে পারবো না, আমি তোমাকে একটা বাঁশি দিতে পারি। সেই বাঁশিটা কিসের জানো? সেই বাঁশিটা হলো আমার এই দেহবাসী। আমার এই দেহবাসীটা তোমায় দিতে পারি, তুমি তাহলে আমার এই দেহবাসীতে ফু দাও। ওমা, বাঁশি হচ্ছে নখানা ছিদ্র থাকে, নটা রন্ধ্র থাকে বাঁশি। বাঁশির নটা ছিদ্র থাকে, আর সেই বাঁশি যখন বেজে ওঠে আমাদের মতো ভক্তদের ছুটে ছুটে ভগবানের কাছে চলে যেতে হয়। বাঁশির যেমন নখানা ছিদ্র আছে, আমাদের এই দেহ বাঁশিতেও কিন্তু নখানা ছিদ্র আছে। নখানা ছিদ্র আছে, তার মধ্যে একটা ছিদ্রতে ফু দিয়ে দিলে এই আমাদের দেহ বাঁশিটাও কিন্তু বেজে ওঠে। তবে গদাধর যখন বলছে যে প্রভু তুমি আমার এই দেহবাসীতে ফু দিয়ে দাও, গদাধরকে তখন প্রভু বলছে, আরে গদাধর, আমি যদি তোমার এই দেহবাসীতে ফু দিই তাহলে আমি যে তোমার গুরুদেব হয়ে যাব, আমি যদি তোমার গুরু হই তাহলে আমাকে যে তোমাকে গুরু দক্ষিণা দিতে হবে, গুরু দক্ষিণা দিতে হবে। তুমি কি গুরু দক্ষিণা দেবে? বলে প্রভু তুমি তো আগে আমার দেহবাসীতে ফু দাও, তারপরেই দেখছি কি দিতে হয়। দেখবেন এই যে দেহবাসীতে ফু দেওয়া ব্যাপারটা, কি গো কি গো মায়েরা এবং আমার বাবারা, দেহবাসীতে ফু দিয়েছেন? কেউ ফু দিয়েছে দেহবাসীতে? দেহবাসীতে কখন ফু দেয় গো? ওই যে গুরুদেব যখন ওই কানটা টেনে কি সব বলে না, কি বলুন তো, কি বলে ওটাকে, কি বলে? গুরু দীক্ষা, দণ্ডবাদ প্রণাম বাবা, গুরু দীক্ষা বলে। সেই গুরু দীক্ষা যখন গুরু দীক্ষা হয় তখন আমাদের এই দেহবাসী বেজে ওঠে, পবিত্র হয়ে ওঠে। সেই দেহবাসীতে যখন আজকে ফু দিল গদাধর, কি করছে গদাধর? বলছে প্রভু আমারও সেই বৃন্দাবন লীলার কথা আজকে মনে পড়ে গেছে। এই যে গুরুদেব আর শিষ্যর যে সম্পর্ক, এই সম্পর্ক যে কত মধুর হয় কেউ বলতে পারে না। কারণ গুরু দীক্ষা যখন হয় তখন কি হয়, ওই যে কথায় আছে না, কথায় যে আছে কি বলে, দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ সেই কালে গুরুতারে করে আত্মসমর্পণ। কারণ শিষ্য যদি সেই দীক্ষাকালে যদি গুরুদেবকে তার আত্মসমর্পণ করে দেয়, তার মন ধ্যান দেহ যদি আত্মসমর্পণ করে দেয়, সেই কালে গুরুদেব তারে কি করে না, নিজের ছেলে ভেবে তাকে আকলে রাখার চেষ্টা করে। এই প্রসঙ্গ স্বরূপ একজনের কথা আজকে খুব মনে পড়ছে, না বললেই নয়। একজন ছিলেন যার গুরু দীক্ষা হয়েছিল, এই গুরু দীক্ষা হয়েছিল। তবে গুরু দীক্ষা হয়েছিল, আমাদের গুরু দীক্ষা যখন হয় আমরা কি করি না, প্রতিদিন যখন সকালবেলা উঠি আমরা কি করি না, গুরু দীক্ষা জপ করি, গুরু মন্ত্র জপ করি, আমরা গুরুর নাম জপ করি। কিন্তু সে এমন, সে কোনোদিন তার গুরুদেবের নামও পর্যন্ত জপ করেনি, এমনকি গুরু মন্ত্র কোনোদিন জপ করেনি। আমরা যেমন গুরুদেবের কাছে ছুটে যাই গুরু মন্ত্র নেওয়ার জন্য, গুরু দীক্ষা নেওয়ার জন্য, কিন্তু গুরুদেব কি করেছিল না, গুরুদেব তার কাছে ছুটে এসেছিল গুরু দীক্ষা দেওয়ার জন্য। সে কে? সে আর কেউ নয়, সে হলো নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। সেই গিরিশচন্দ্র ঘোষ কোনোদিন গুরুদেবের নাম করেনি, কোনোদিন গুরু মন্ত্র জপ করেনি, কিন্তু একদিন সে যখন হঠাৎ তার একটা বড় রোগ হলো, হঠাৎ তার মরণ ব্যাধি ক্যান্সার হলো, সে তখন বিছানায় শয্যাশায়ী হয়ে আছে, নিজের বাড়িতে মাতার ধারে বসে আছে স্ত্রী সুরত। গিরিশচন্দ্র ঘোষের স্ত্রীর নাম ছিল সুরত। সেই সুরত যখন মাথার কাছে বসে আছে, স্বামী টুকরে টুকরে কাঁদছে, গিরিশচন্দ্র ঘোষ টুকরে টুকরে কাঁদছে, আর স্ত্রী হয়ে সুরত স্বামীকে বলছে, স্বামী তুমি এমন করে কাঁদছো কেন, কি ব্যাপার?
বলো আমার কাছে, আমি যে তোমার গৃহিণী, আমি যে তোমার ঘরণী, আমি যে তোমার স্ত্রী, তুমি আমার কাছে বলবে না? গিরিশ ঘোষ তখন বলছে, জানো সুরা, জানো আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, আমি এমন হতভাগা, গুরুদেব আমার কাছে ইচ্ছে করে এসে, গুরুদেব আমার কাছে জোর করে এসে আমার কানটা টেনে জোর করে আমাকে গুরু মন্ত্র দিয়েছিল, গুরু দীক্ষা দিয়েছিল, কিন্তু আমি এমন হতভাগা, আমি এমন ব্যভিচারী যে কোনোদিনের জন্য সেই গুরুদেবের নাম একবারও হলেও আমি উচ্চারণ করিনি। কিন্তু জানো সেই গুরুদেব কে? জানো সেই গুরুদেব আর কেউ নয়, সেই গুরুদেব হলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই রামকৃষ্ণ পরমহংসদেব কালীবাড়ি দক্ষিণেশ্বরে আমাকে জোর করে গুরু দীক্ষা দিয়েছিল। আর আমি আজকে দেখো আমার কি অবস্থা, দেখো জানো শুভা, আজকে যে আমার মরণ ব্যাধি হয়েছে, যে ব্যাধি হলে মানুষ আর এই জগৎ সংসারে থাকতে পারে না, যে ব্যাধি হলে মানুষ আর বাঁচে না, দেখো সুরা, আজকে আমি এই মরণ ব্যাধি ক্যান্সারের জন্য আজকে আমি আমার নিজের বাড়িতে শয্যাশায়ী হয়ে শুয়ে আছি। সুরা জানো তো আমার মনের একটা বাসনা আছে, তখন সুরত বলছে, স্বামী কি বাসনা আমার কাছে বলো, স্বামী তুমি কিছু ভালো করতে চাও? না না সুরত, আমি কিছু করতে চাই না, আমি তো দুদিন পরে মরেই যাব, আমি আর কি করতে চাই না? তাহলে তুমি তুমি ভালো কিছু খেতে চাও বলো আমার? না শুনো, আমি ভালো কিছু করতে চাই না, ভালো কিছু আমি খেতেও চাই না। তাহলে তুমি কোথাও যেতে চাও বলো আমাকে? না শুনো, আমি তাও চাই না, আমি কিচ্ছু চাই না। আমি কি চাই জানো? আমি যে একটা জিনিসই চাই, যেই গুরু আমাকে জোর করে আমার কর্ণে গুরু দীক্ষা দিয়েছিল, গুরু মন্ত্র দিয়েছিল, এই মরণকালে তাকে যদি একবার আমি দেখতে পেতাম তাহলে আমার যে মানব জনম ধন্য হয়ে যেত। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুরত তখন বলছে, স্বামী আমি তোমার স্ত্রী, আমি তোমাকে বলছি তোমার মরণ ব্যাধি হয়েছে, কিন্তু তুমি তবুও তোমার গুরুদেবের কাছে যেতে পারছো না, তোমার গুরুদেবকে তুমি দর্শন করবে বলে, তোমার গুরুদেবকে একবার দেখবে বলে তুমি এমন ভাবে টুকরে টুকরে কাঁদছো, কিন্তু আমি তোমায় একটা কথা বলব, তুমি এই যে শয্যাশায়ী হয়ে নিজের বাড়িতে শুয়ে আছো, আমি কি বলি জানো, যদি তোমার গুরুদেব যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে, আর তুমি যদি মন থেকে তোমার গুরুদেবের জন্য একদিন হলেও যদি তোমার সেই গুরুর কথা মনে পড়ে, তাহলে তুমি এই বাড়িতে থেকে তুমি উচ্চ পাঠে উচ্চ গলায় একবার হলেও তোমার গুরুদেবের নাম তুমি একবার হলেও তুমি তোমার গুরুদেবকে নাম ধরে ডাকো, গুরু বলে ডাকো, দেখি তোমার গুরুদেব কেমন না এসে থাকতে পারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুরতকে বলছে, সুরত তুমি যে আমাকে এই কথাটা বললে, আচ্ছা সুরত তুমি আমায় বলো না, যে আমি যদি আমার গুরুদেবকে এখান থেকে যদি ডাকি তাহলে আমার গুরুদেব আমার কাছে আসবে, বলো না সুরত আসবে আমার? হ্যাঁ স্বামী, আসতেই হবে তোমার গুরুদেবকে তোমার কাছে, তুমি একবার ডাকো, একবার তুমি গুরু বলে ডাকো, দেখি তোমার গুরুদেব থাকতে পারে কিনা, দেখি তোমার গুরুদেবের কর্ণে প্রবেশ করে কিনা সেই তোমার
শিষ্যের কণ্ঠ। এই কথা বলার সঙ্গে সঙ্গে গিরিশচন্দ্র ঘোষ কি করলেন না, উচ্চ কণ্ঠে একবার ডেকে উঠলেন, গুরু রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখে গিরিশ ঘোষ আর থাকতে পারল না। গিরিশ ঘোষ বলে উঠল, গুরুদেব গুরুদেব, তুমি এসেছ আমার কাছে, তোমার কি কৃপা, তোমার কি দয়া, জানো গুরুদেব, তুমি জোর করে আমার কণ্ঠে আমার কানে ফু দিয়েছিলে, গুরু দীক্ষা দিয়েছিলে, গুরু মন্ত্র দিয়েছিলে, কিন্তু আমি আমি একবারের জন্য হলেও আমি সেই মন্ত্র আমি জপ করতে পারিনি, আমি একবারের জন্য হলেও তোমার নাম আমি কোনোদিন জপ করিনি, আমি আমি এমন ব্যভিচারী, আমি এমন এমন আমি দুরাচার, আমি কোনোদিনই নিজে আমি তোমার নাম ধরে আমি কোনোদিন ডাকিনি গুরুদেব বলে, আমি তোমাকে কোনোদিনের জন্য ডাকিনি। আচ্ছা গুরুদেব, আচ্ছা বলো না, তুমি তুমি এমনভাবে এলে আমার কাছে, গিরিশ তোর কি হয়েছিল, তুই এমন ভাবে শুয়ে আছিস, কিছু বলছিস না, কি হয়েছে তোর, ওর ওর কি ব্যাপার, তুই এমন ভাবে শুয়ে আছিস কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষ বলে উঠল, গুরুদেব আমার কি হয়েছে জানো, আমার কি হয়েছে জানো, শোনো তাহলে আমার কি হয়েছে জানো গুরুদেব, আমার যে মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে, যে ক্যান্সার হলে মানুষ আর এখানে থাকতে পারে না, মানুষকে বহু দূর চলে যেতে হয়, বলো
এই কথা বলার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংস দেব বলছে, গিরিশ, হ্যাঁ তুই এমন করে বলছিস কেন? তোর কিছু হবে না, দেখ না আমি তো আছি, তোর কিছু হতে আমি দেবই না, দেখ আমি কি করি। আরে গিরিশ, তোকে যেটা বুঝতে হবে রে, যে এখন এই জগৎ সংসারে এই যে এখন মানুষগুলোর মধ্যে যে এখন তোর নাটকের অনেক প্রয়োজন, এত তাড়াতাড়ি যে তুই চলে গেলে হবে না রে গিরিশ। কি করে হবে বল? না না, তোকে এত তাড়াতাড়ি আমি যেতে দেব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষ তখন বলছে যে প্রভু তুমি আমাকে হাসালে, আমি তো মরেই যাব। আরে না রে গিরিশ, শোন শোন শোন, আমি বুড়ো হয়েছি, আমি মরে যাব, কিন্তু তোকে যে এখনো বেঁচে থাকতে হবে রে, তুই এখনো অনেক দিন বেঁচে থাকবি। আরে শোন শোন শোন, তোকে একটা কথা বলি, তুই এক কাজ কর, তুই বড় হলো, আচ্ছা গিরিশ তার আগে একটা কথা বলতো, তুই বলছিস যে তোর ক্যান্সার ব্যাধি হয়েছে, আচ্ছা ক্যান্সার ব্যাধিটা কোথায় হয়েছে তা তো বললি না, তাহলে প্রভু ক্যান্সার ব্যাধিটা কোথায় হয়েছে জানো? ক্যান্সার ব্যাধিটা আমার এই কণ্ঠে হয়েছে, আমার এই গলা হয়েছে, অসুস্থ জ্বালা অসুস্থ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। গিরিশ এমন করে বলিস না, শোন শোন শোন, তুই এক কাজ কর, তুই বরং তোর এই ক্যান্সার ব্যাধিটা তুই আমাকে দিয়ে দে। প্রভু হে তুমি কি বলছো, এই ক্যান্সার ব্যাধিটা আবার কাউকে দেওয়া যায় না কি? বল, আরে দেওয়া যায় না, তুই দিবি কি বল, আমি অত কথা শুনতে চাই না, তুই দিবি কি বল, অত কথা আমি জানতেও চাই না, তুই দিবি হ্যাঁ কি না? প্রভু আমি ক্যান্সার ব্যাধিটা কেমন করে দেব, এটা যে আমার রোগ হয়েছে, আমার শরীরের মধ্যে হয়েছে, আমি আর কেমন করে দেব? তখন বলছে দেখ কেমন করে দিবি, আচ্ছা তুই দিবি না তো, দিবি না, দেখ তাহলে আমি নিয়ে নিচ্ছি। এই বলে কি করলেন না, ভিক্ষাকালে গুরু কি করলেন না, সেই শিষ্যের গলা থেকে ছিনিয়ে নিলেন সেই ক্যান্সার ব্যাধিটা। সকল জ্বালা যন্ত্রণা সব দরিভূত হয়ে গেল, সকল জ্বালা দরিভূত হয়ে সেই ক্যান্সার কার কণ্ঠে চলে এলো, রামকৃষ্ণ ঠাকুরের কণ্ঠে চলে এলো।
রামকৃষ্ণ ঠাকুরের কণ্ঠে যখন চলে এসেছে, গিরিশ ঘোষ বলছে, প্রভু জানো প্রভু আমার যে আর কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে না, সকল জ্বালা যন্ত্রণা যে আমার দূরীভূত হয়ে গেছে। বললো গিরিশ, তারই জন্যই তো এই আমি তোর ক্যান্সার ব্যাধিটা আমি আমার কণ্ঠে নিয়ে নিয়েছিলে, মরলে যে আমি মরবো তুই মরবি না। আমরা সবাই জানি যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই ক্যান্সার ব্যাধিতেই কিন্তু মারা গিয়েছিল। দেখো এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক, কত সুন্দর, কত সুন্দর ভাবে গিরিশ ঘোষ আর রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে সম্পর্ক ছিল। আজকে তেমনই গদাধর প্রভুকে বলছে, প্রভু শোনো, প্রভু আজকে তুমি আমাকে যদি তোমার শিষ্য করো তাহলে আমি তোমায় গুরু দক্ষিণা দেব। কি গো মা, আমরা কি করি, আমরা যখন গুরু দীক্ষা নিই তখন আমরা গুরুদেবকে কিছু গুরু দক্ষিণা দিই না, কিছু গুরু দক্ষিণা দিই তো। গুরু দক্ষিণা দিয়ে আবার যখন ব্রাহ্মণ পূজা করতে আসেন, ব্রাহ্মণ মশাইকে কিন্তু দক্ষিণা দিতে হয়। আজকে গদাধর যেই না বাঁশি শিখতে আসছেন, গদাধর বামে এসে দাঁড়িয়েছেন আর বংশী বদন কি বলছে, গদাধর কহে প্রভু তুমি কেমনে প্রকাশ, তোমার বংশী কহে নয়ন বাঁকা, তুমি ত্রিভঙ্গ আঁকা। এই যে গানটি করব, এই গানটি হলো সুফি রাগের মধ্যে, রাগ হলো সুফি। সুফি শব্দটা কোথায় থেকে এসেছে, সাফা, সাফা শব্দের অর্থ কি, পবিত্রতা। আর এই সুফি শব্দের অর্থ আর একটাও বোঝায় যে সেই সুফি মানুষরা সেই মোটা উলের পোশাক পরতেন বলে তাদের বলা হতো সুফি। আসুন সবাই মিলে আজকে আমরা সেই রাগটি একটু আস্বাদন করি, সেই রাগের মধ্যে একটি গান আমরা আস্বাদন করি। সবাই মিলে দুটো বাহুতে করতালি দেবেন, সবাই মিলে, সবাই মিলে। গদাধর কহেন প্রভু, গদাধর কহেন প্রভু কেমনে প্রকাশ গো, কেমনে প্রকাশ। সবাই মিলে কহেন প্রভু কেমনে প্রকাশ গো, কেমনে প্রকাশ। ধরে ধরে
শুনে থাকবেন, আগে যে ওই টিভিতে আলিফ লাইলা হতো না, সেই তেমনই সুরটা। আমাদের দেহগুলোকে নিয়ে যাব, আমাদের মনগুলোকে নিয়ে আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনের দিকে এগিয়ে যাব। কারণ এর নাম হচ্ছে দেহ। দেহ মানে দাও, দেহ মানে দাও। অনেক ঝামেলার দেহ কি সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো? সবাই যাবেন তো? আচ্ছা ঠিক আছে, খেয়ে নিয়ে আমরা সবাই মিলে মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাব। তবে মধুময় শ্রীরাম বৃন্দাবনে যেতে গেলে কিছু কিছু শর্ত পালন করতে হয়। কি কি শর্ত? মধুময় শ্রীরাম বৃন্দাবনে যেতে গেলে আমাদের পাঁচটা শর্ত পালন করতে হয়। একটা হলো উলুধ্বনি, একটা হলো শঙ্খধ্বনি, একটা হলো জয়ধ্বনি, আর একটা হলো হরিধ্বনি, আর একটা হলো কি? খুব কঠিন কাজ এটা, সহজে কেউ করতে চায় না, কি বলুন তো? দুটো বাহু তুলে দুটো বাহুতে করতালি দিতে দিতে মধুময় শ্রীরাম বৃন্দাবনে দিকে এগিয়ে যাব।
না না খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি তাহলে জানো না। জয়নিতায় জয় রাধে। ও মায়েরা একটু সামনে এসে বসুন না, তাহলে আমার খুব ভালো হয়। সবাই মিলে একটু সামনে আসুন না। কি বলুন তো মা, কেন বললাম জানেন? কারণ যেমন খাওয়ার লোক থাকলে, ভালো খাওয়ার লোক থাকলে আমার মায়েদের যেমন রান্না করে আনন্দ হয়, যেমন ভালো স্টুডেন্ট থাকলে, ভালো ছাত্র ছাত্রী থাকলে টিচারের পড়িয়ে, শিক্ষক শিক্ষিকার পড়িয়ে যেমন আনন্দ হয়, ঠিক তেমনই ভালো ভক্ত থাকলে আমাদের মতো কীর্তনিয়ার গান করতে আরো আনন্দ হয়। জয়নিতায় জয় রাধে। আজকে আমরা মধুময় ছিলাম বৃন্দাবনের দিকে এগিয়ে যাব, তবে আমরা দেহকে নিয়ে যাব না, মনকে নিয়ে যাব, কারণ এর নাম হলো দেহ। দেহ মানে দাও। এই যেমন ধরুন শীত পড়েছে, শীতের সময় ভাবুন তো শীত পড়লে কি চাই গো মা, একদম মাস্ট কি চাই শীতের সময়? কি চাই জোরে বলুন, বলুন বলুন। তা গরমটা কিসে থেকে পাবে তাহলে? এটাই বলুন, যেটা প্রথম সেটা বলুন। আগে রসগোল্লা বললে হবে না তো, আগে রসগোল্লাটা কিসে থেকে তৈরি হয়েছে সেটা জানতে হবে। রসগোল্লা তৈরি হয়েছে ছানা থেকে, ছানা কিসে থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দুধটা আগে বলতে হবে, তাই না? তারপর তো রসগোল্লা খাবো গো মা। ঠিক তেমনই শীতের সময় কি চাই? গরম হওয়ার জন্য লেপ কম্বল কাঁথা। আর বর্ষার সময় কি চাই? বর্ষার সময় চাই ছাতা। আর গরমের সময় কি চাই? পাখা চাই। তাই এর নাম হলো দেহ। দেহ অনেক ঝামেলার দেহ, তাই দেহকে আমরা নিয়ে যাব না, আমরা আমাদের মনগুলোকে নিয়ে, মনের এক্সপ্রেসে করো আমরা মধুময় সুধাম বৃন্দাবনের দিকে এগিয়ে যাব। আর এর নাম হলো মন। মনকে, মনের এক্সপ্রেসে কেন যাব মা, মনকে কেন নিয়ে যাব? কারণ ধরুন অনেকদিন বাবার বাড়ি যাননি, বাপের বাড়ি যাননি, ধরুন বাবার কথা খুব মনে পড়ছে, মায়ের কথা খুব মনে পড়ছে, চোখটা বন্ধ করুন, বাবার মুখ দেখতে পাবেন, মায়ের মুখ দেখতে পাবেন, ভাইয়ের মুখ দেখতে পাবেন, বোনের মুখ দেখতে পাবেন, বাবার বাড়ির দরজা দেখতে পাবেন। কারণ মন হলো এত দ্রুত যার এক্সপ্রেস বলার মতো নয়। তাই আপনাদের কোনো খরচা নেই কিন্তু মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাওয়ার জন্য, যা খরচা কিন্তু সব আমার। আপনারা শুধু আপনাদের মনগুলোকে নিয়ে চলুন আমার সাথে। তবে মনগুলোকে নিয়ে যাব, মনগুলোকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি ভজনকে আশ্রয় গ্রহণ করে মধুময় শ্রীরাম বৃন্দাবনের দিকে এগিয়ে যাব। ওই যে মা বলেছিলাম পাঁচটা শর্ত আছে, প্রথম শর্ত হয়ে যাক দেখি। জয় রাধে। প্রথম শর্ত ছিল কি? উলুধ্বনি, উলুধ্বনি হয়ে যা, একটু শুনি উলুধ্বনি। মানে যে কজন মা আছে না আমার একদম সলিড মা, তাই না? কারণ শত শত মা বসে থাকে, এই এত সুন্দর উলুধ্বনি কিন্তু শুনতে পায় না। এই কালকে এক জায়গায় গানে গিয়েছিলাম, কত ভক্ত বসে আছেন, কত মা আমার বসে আছেন, কিন্তু উলুধ্বনি আপনাদের থেকেও কম হচ্ছে, কিন্তু আপনারা যা মাত করে দিলেন বলার মতো। উলুধ্বনি খুব সুন্দর। এবার যদি হয় শঙ্খধ্বনি হলে খুব ভালো হয়, যদি হয়। উলুধ্বনি, শঙ্খধ্বনি, এবার আসছে কি হরিধ্বনি। সবাই মিলে দুটো বাহু তুলে বলবে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ ওইভাবে হাত থাক, কেউ নামাবেন না, হ্যাঁ ওইভাবে থাক। কারণ মধুময় শ্রীরাম বৃন্দাবনে যেতে গেলে আমাদের দুটো বাহু তুলে, বাহুতে করতালি দিতে দিতে, রাধা নাম জপ করতে করতে আমাদের মধুময় শ্রীরাম বৃন্দাবনের দিকে এগিয়ে যেতে হয়। ওমা হাত আছে তো, অবশ্যই হাত দিয়ে পাঠিয়েছেন ভগবান, তাই না মা? আচ্ছা যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নাই তোলার দরকার নাই। কই দেখি এবার কজনের ভগবান হাত দিয়ে পাঠিয়েছে দেখি। এই খুব সুন্দর, বাহ বাহ, এইভাবেই হোক। ভজনকে আশ্রয় গ্রহণ করে মধুময় শ্রীরাম বৃন্দাবনের দিকে এগিয়ে যাব।
তবে ভজনকে কোন ভজন না, মীরাবাইয়ের একটি ভজনকে আশ্রয় গ্রহণ করে মধুময় শ্রীরাম বৃন্দাবনে আমরা সবাই মিলে যাব। চলুন চলমন সবাই মিলে বলবো কোথায় যাচ্ছি বৃন্দাবন, সবাই মিলে দুটো বাহুতে করতালি হোক, চলো যে গানের মধ্যে জ্ঞান লুকায় তো নাই, সে গানের কোনো মানে হয় না। চলো মনো আমাদের মনগুলোকে নিয়ে সবাই মিলে কোথায় যাচ্ছি, না গঙ্গা যমুনার তীরে যাচ্ছি। আচ্ছা মা শুনো, ধুনি গঙ্গাকে কোথায় পাওয়া যায়? নবদ্বীপে না বৃন্দাবনে? কোথায়? নবদ্বীপে পাওয়া যায়। আর যমুনা নদীকে কোথায় পাওয়া যায়? বৃন্দাবনে পাওয়া যায়। সেই গঙ্গা যমুনার জলে স্নান করলে কি হয়? যদি এই শীতকালে যদি আরো যদি স্নান করা যায় সেই গঙ্গার জলে যমুনার জলে কি হয়? ঠক 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 করে আমাদের কাঁপতে হবে। আর যদি গরমের সময় করা যায় তাহলে কি হবে? কত আরাম হলো। সেই গঙ্গা যমুনার জল কেমন? নির্মল। নির্মল মানে একদম শুদ্ধ জল, পরিষ্কার জল। সেই জলে স্নান করলে কি হয়? শীতল 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 যখন আমি গলায় নি, যখন এই ওড়নাটা গলায় নি, তখন হয়ে যায় উড়ুন।
আর যখন এই মুন্নাটা আমি কোমরে বাঁধি তখন কি হয়ে যায়? কটি মে ধটি, কটি দেশে এটা হয়ে যায় তখন ধটি, ধটি হয়ে যায় তখন। আর কি দেখতে পাচ্ছি? ভগবানের চরণে শরণ করা নূপুর, শরণ করা নূপুর দেখতে পাচ্ছি। কিছু সময় মে আপ লোক চলিয়ে মহিমায় সুরাম ধাম মে বৃন্দাবন ধাম মে দেখেঙ্গে কাইসে লীলা প্রকাশ করেঙ্গে মেরে ভগবান কৃষ্ণ কানাইয়া জি। আমার সাথে সবাই মধুময় সুরাম বৃন্দাবনে চলুন এবং আমরা সেখানে গিয়ে দেখব ভগবান কেমন ভাবে আমার লীলা প্রকাশ করছেন। Oh,
জগতে গো খেলা সর্ব নব কৈশন নটবার নরলীলা জয় জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সবাই মিলে আমরা এলাম মধুময় শ্রীরাম বৃন্দাবন, এবং মধুময় শ্রীরাম বৃন্দাবনে এসেছি সবাই মিলে। আজকে আমরা কি করব, রাধারানীর নামে একটু জয় দেব। সবাই মিলে প্রেম সে দুটো বাহু তুলে বলবে রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী কি জয়। সবাই দিয়েছেন না না, মনে হচ্ছে কিছু কিছু বাদ গেছে, কিছু কিছু বাদ পড়ে গেছে পিছন দিকে, কিছু কিছু বাদ পড়েছে। জয় রাধে, তাই না? ওমা, যারা যারা জয়ধ্বনি দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি না, যারা যারা দেননি তাদের উদ্দেশ্যে বলছি। তবে কথাটা আমার কথা নয়, আপনারা সবাই শুনে থাকবেন কথাটা, এটা শাস্ত্রে আছে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে কে গো অকারণে। তাই যারা যারা জয় ধ্বনি দিয়েছেন তারা সবাই থাকবেন, আর যারা যারা দেননি জয় নি তাই, এটা আমার কথা নয়। আগে থাকতে স্যালেন্ডার হয়ে গিয়েছি যে এটা আমার কথা নয়, শাস্ত্রে আছে, তাই জন্য বললাম না। তোমা, যারা যারা দেননি তাদের জন্য আরেকবার সুযোগ দেয়া হোক। দেয়া হবে? হ্যাঁ, আরেকবার দেয়া হবে। তোমা, আপনারা কি বলেন, দেয়া হবে? তাহলে হোক একবার নয় দেওয়ার সুযোগ। যারা যারা দেননি আর যারা যারা দিয়েছেন সবাই উদ্দেশ্যে বলছি, প্রেম সে দুটো বাহু তুলে জোর সে সবাই মিলে বলবে রাধা রানী কি জয়। প্রেম সে বলো রাধা রানী কি জয়। এত মরার ভয় গোমা, জয় রাধে। খুব সুন্দর, এবার সবাই মিলে দুটো বাহু তুলে বলবেন রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। প্রেম সমুদ্রের মুরালিনী রাধা রানী কি জয়। রাধিনী শক্তি স্বরূপিনী রাধা রানী কি জয়। গম্ভীর যশালিনী রাধা রানী কি জয়। অষ্ট সুখীর শিরোমণি রাধা রানী কি জয়। বলো বলো রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। আর জয় হবে না ওমা, শুধু জয় দিলে হবে গো? কেন জয় দিচ্ছি সেটা তো জানতে হবে, কেন জয় দিচ্ছি গো? এই যে আগে বললাম নবদ্বীপে যাওয়ার সময় বললাম যে জয়ধ্বনি হলো আশ্রয় করার ধ্বনি, জয়ধ্বনি হলো আশ্রয় করার ধ্বনি। তাই এই জয়ধ্বনি দিয়েছি, এই যে যেমন ধরুন এক্সাম্পল স্বরূপ, উদাহরণ স্বরূপ ধরুন, এই যে আপনারা বসে আছেন, তো কিসে বসে আছেন, কিসে বসে আছেন বলুন? হ্যাঁ, ত্রিপলে বসে আছেন, তো আসন পেতে দিয়েছে, বসেছেন সবাই মিলে। তাই ভাবুন, এই আসন যদি না পাতা থাকতো তাহলে কি কি হতো? এই আসন যদি না, চেয়ার যদি না পাতা থাকতো তাহলে কি হতো, কি হতো? এটা হলো, কিন্তু মা কতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম? বসতে তো হবে, কতক্ষণ আর দাঁড়াবো? তা কি করতাম আমরা, খুব কষ্ট করে ওই যে মা বললেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম, আবার কেউ বা বসেও পড়তাম মাটিতে, কারণ মধুময় শ্রীরাম বৃন্দাবনে এসেছি আর একটু পদধূলি মন্ত্রণ এটা তো হতে পারে না গো মা। তা কি করতাম না, সবাই মিলে ওই মাটিতে বসতাম। তা মাটিতে বসলে কি ঝামেলার বলুন তো কি হতো জানেন? আমার দিকে খুব কষ্ট করে মনটা থাকতো, এই হরিনামের দিকে খুব কষ্ট করে মনটা থাকতো। বেশিরভাগ মন কোন দিকে থাকতো গো মা, কোন দিকে? এত সুন্দর সুন্দর পোশাক পরে এলেন, কোন দিকে থাকতো? আমার দিকে দেখুন কোন দিকে থাকতো, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কোন দিকে গো মা? আর ভালো লাগে না, ধুলো কাদা ময়লা এত বৃষ্টিতে কেন? রামপদ দাদু কি একটা ত্রিপল পেতে দিতে পারতো না? চেয়ার না হয় না হোক, একটা ত্রিপল পর্যন্ত পেতে দিতে পারতো না?
এটাই সবসময় মনে হতো গো মা, এই ভালো জামা কাপড় পরে এসেছি যদি ময়লা হয়ে যায় ভাবুন তো কি বিপদ। তাই আপনারা সুন্দর করে ত্রিপলে আশ্রয় গ্রহণ করেছেন, চেয়ারে আশ্রয় গ্রহণ করেছেন, তাই জন্য এত সুন্দর করে হরিনামটাকেও আপনারা শুনতে পাচ্ছেন, আস্বাদন করতে পাচ্ছেন, তাই না? আর এই ত্রিপল যদি না পাতা থাকতো তাহলে মা গো আশ্রয়ও নেওয়া হতো না, খুব কষ্ট করে মন থাকতো। তেমনই রাধারানীকে না আশ্রয় গ্রহণ করলে আমরা কোনোদিন বৃন্দাবনে যাওয়ার অধিকার আমাদের জন্মায় না, আর আশ্রয় না গ্রহণ করলে গোবিন্দচরণ আমরা কোনোদিন পাব না। ওই যে বললাম নিতাই বিনে ভাই আমার গৌর নাহি পাই, ঠিক তেমনই রাধারানীর চরণ বিনা আমরা কোনোদিন প্রাণ গোবিন্দের চরণ আমরা পাব না। জয় নিতাই জয় রাধে অনেক কথা হলো, এবার আসা যাক মূল কথায়। আজকে আমাদের বিষয়বস্তু হলো, কারণ এখানে কীর্তন হচ্ছে আর ভগবানের কথা আস্বাদন করবো না এটা তো হতে পারে না, আজকে আমাদের আস্বাদনের মূল বিষয় হলো আমার ভগবানের, ভগবানও আছে। ভগবান আজকে কি করছেন গো মা? ভগবান আজকে এমন একটা কাজ করে ফেলেছেন, শুনুন তাহলে। আজকে আমাদের মূল বিষয় হলো শ্রীমতী রাধারানী মুরলী শিক্ষা, শ্রীমতী রাধারানীর মুরলী শিক্ষা লীলা। শ্রীমতী রাধারানী কিভাবে প্রাণ গোবিন্দের কাছ থেকে মুরলী শিখেছিলেন আজকে আমরা সেই লীলা একটু প্রাণ ভরে আস্বাদন করব। ও মায়েরা কি লীলার নাম বললাম গো? কি গো বাবারা কি লীলার নাম বললাম? আরেকবার বলে দিচ্ছি, শ্রীমতী রাধারানী মুরলী শিক্ষা লীলা, মনে থাকবে? এবার বলুন কি লীলার নাম বলেছি, কারণ মা এতবার করে আমি কখনোই জিজ্ঞাসা করতাম না। তার কারণ হচ্ছে এক জায়গায় গানে গিয়েছিলাম, সেখানে প্রায় অনেকক্ষণই গান হয়ে গেছে আর আধ ঘন্টা বাকি আছে, একজন পেছন দিক থেকে মানে সামনে যারা আছে সবাই বলছে লীলার নাম, এই লীলার নাম, কিন্তু পেছন দিক থেকে একজন এসে বলছে যে দিদি ভাই কি লীলা করছেন, কই নাম বললেন না তো? সামনে থেকে আরেকজন বলছে আরে লীলার নাম বলেছে, লীলার নাম এই লীলা। তাহলে ভাবুন মনটা কোন দিকে রেখে হরিনাম শুনছে, এর নাম হচ্ছে হরিনাম শোনা। যেমন আমরা ওই তালা চাবি দিতে যাই ঘরেতে, বারবার করে তালা টেনে দেখি যে ঠিকঠাক দেওয়া হলো কিনা, নিজের উপরে কোনো ভরসা নেই, তাই না? জীবও কামড় খেয়ে যাই আমরা। ঠিক তেমনই আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধারানীর মুরলী শিক্ষা লীলা। জয় নিতাই জয় রাধে, আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা দেখতে পাচ্ছি শ্রীমতী রাধারানী তার শ্বশুর বাড়ির আঙিনায় যাবর গ্রাম, সেই যাবর গ্রামে শ্বশুর বাড়ির আঙিনায় অষ্টসখী পরিবৃতা হয়ে সুন্দরভাবে আমার রাধারানী বসেছেন। আর রাধারানী বসে বসে কি করছেন? রাধারানী বসে বসে আমার প্রাণ গোবিন্দের কথা আলোচনা করছে, প্রাণ গোবিন্দের কথা বলতে লাগছেন। আর এমন সময় সখীদের বলছে জানিস ললিতা, ওরে অভিশাখা শোন শোন, প্রতিদিন আমার বধূ আমাকে মুরলি বাজিয়ে বংশী বাজিয়ে প্রতিদিন আমাকে পাগলিনী করে, প্রতিদিন আমাকে ডাকে, কিন্তু আমারও যে মনে বড় সাধ যে আমি আমার বধূকে একদিনের জন্য হলেও আমাকে যেমন পাগলিনী করে, ঠিক আমি আমার বধূকে তেমন ভাবে পাগল করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ললিতাকে বলছে বিশাখা সখী, বলছে ও ললিতা রাধে কি বলে রে, বলছে বধূকে নাকি পাগল করবে রে, বলে শুধু তাই নয় তাহলে শোন আমার কথা, আমি যখন রাস্তায় বার হই এই রাস্তা দিয়ে আমি যখন যাই গ্রামের রাস্তা দিয়ে যখন যাই সবাই মিলে আমার দিকে আঙুল দেখিয়ে বলে, কি বলে জানিস? বলে ওই দেখে যায় কৃষ্ণ কলঙ্কিনী, জয় কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, জয় কৃষ্ণ কল রাধারানী আমার বলছেন জানিস সখী,
পাড়ার সবাই আমাকে বলে যে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তবে ওরা যদি আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে না, তাতেও আমার যে কোনো দুঃখ নেই রে। কারণ কেন জানিস? তার কারণ হলো ওরা যে কৃষ্ণ কলঙ্কিনী বারবার করে উচ্চারণ করে, সেই কৃষ্ণ কলঙ্কিনী বলার সঙ্গে সঙ্গে আমার বধুর নাম যে বারবার করে উচ্চারিত করে, বারবার করে তারা বলে যে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, রাধা কৃষ্ণ কলঙ্কিনী, রাধা কৃষ্ণ কলঙ্কিনী। দেখ দেখ সখী, এতেও যে আমার কোনো দুঃখ নেই রে। আবার ওই বধুর জন্য, ওই কালা চাঁদের জন্য আমি যমুনা নদীতে যেতে পারি না রে। কারণ যমুনার জল যে নীল আর আমার বধুর গায়ের রং যে নীল, আমি আকাশের কালো মেঘের দিকে আমি তাকাতে পারি না। আমি নীল বসনও আমি পড়তে পারি না। কারণ আমি যদি নীল বসন পড়ি, সবাই মিলে আমাকে আবার ফিরে বলে ওঠে। কিন্তু জানিস সখী, যারা আমাকে বারবার করে কৃষ্ণ কলঙ্কিনী বলে, যাদের জন্য এইসব আমি করতে পারি না, তাদের আজকে আমি অভিশাপ দিলাম। আমার যেমন দিন দুপুরে আমার যেমন মন পুড়ে গেছে, তাদেরও যেন এই দিন দুপুরে যেন মন পুড়ে যায়, দিন দুপুরে যেন তাদের যেন ঘর পুড়ে যায়। আমার মতো তারাও যেন হা কৃষ্ণ বলতে বলতে তারাও যেন কাঁদে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে সখী রে, আচ্ছা তুই বলছিস দিন দুপুর দিন দুপুর, আচ্ছা রাধারানী পারলেও তো বলতে পারতো সকালবেলা, বা বলতে পারতো যে কি বলুন তো মা, বলতে পারতো যে বিকালবেলা, কিন্তু দুপুরবেলা কেন বলছে? তার তো একটা কারণ আছে। কারণ সকাল হলো আমাদের বাল্যকাল। বাল্যকালটা কেমন হয়? ওই সকালবেলা যেমন পূব আকাশে সূর্য ওঠে না মা, ঠিক ওই রকম হয়। কারণ ওর কোনো তেজ থাকে না তখন সকালবেলার সূর্য তো। এই যে বাচ্চারা যেমন আছে, যদি কোনো এখন যদি কোনো দুষ্টুমি করে কি করবেন? দাবড়ে বসিয়ে দেন না? দাবড়ে বসিয়ে দেন তো, চুপচাপ কিন্তু বসে পড়বে গুটি শুটি মেরে। আবার ওই সূর্য যখন মাথার ওপরে আসে দুপুর ১২টার সময় যখন আসে, তখন কি হয়? ওই আমাদের যৌবন কাল চলে আসে দেহে, তখন ওই বাচ্চাগুলো বড় হয়ে যায়। তখন ওই বাচ্চাগুলোকে যদি বলেন যে বাবা ওখানে যাস না রে, ওখানে বিপদ আছে, তুমি আমার থেকে বেশি বোঝো, ঘুরে দাঁড়িয়ে বলবে তুমি আমার থেকে বেশি বোঝো। আবার ওই সূর্য যখন বিকালবেলা পশ্চিম আকাশে অস্ত্র যাবে, তখন কি হয়? তখন আমাদের চলে আসে, তখন সেই সূর্যের আর কিন্তু কোনো তেজ থাকে না। সেই সূর্য, সেই আমাদের সেই যৌবন কালটা তখন কিসে চলে আসে? বৃদ্ধকালে, বৃদ্ধকালে চলে আসে। তখন কি হয়? চুলে পাক ধরে, কালারিং হয়ে যায় চুলটা, দাঁত পড়ে যায়। কালার করছে না? আচ্ছা ঠিক আছে, যাই পারে হোক, তা আমাদের দাঁত পড়ে যায়, তখন কিন্তু আমাদের দেহে আর বল থাকে না। তখন পারলেও আমরা ভগবানের নাম করব, কিন্তু মন চাইছে কিন্তু করতে পারছি না, তখন কি মনে হবে গো? ওই যে একটা গান আছে না লালন ফকিরের, সময় গেলে সাধন হবে না যতই চেষ্টা করো না কেন। তাই জন্য বলছে রাধারানী, আমার বধুকে বলছে আমার বধুকে যারা করে দেয় পর ভুকে দিনদুপুরে যেন
যৌবন কালে যেন আমার মতো যেন তোমাদেরও ঘর পড়ে, যেন আমার মতো যেন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তোমাদের যেন যৌবন কালে তোমরা যাতে কাঁদতে পারো। জানো আর কি হবে? জানো শোনো তাহলে, শোন ললিতা কি হবে শোন। যে গানটি করব এই গানটি খুব সুন্দর একটি গান। এই গানগুলো হলো গুরুমুখী গান, গুরুদেবের কাছ থেকে গুরুজির কাছ থেকে শিখতে হয়। এই গান বা এই তাল কোনো ক্যাসেটে পাবেন না। কি তাল? এই তালটির নাম হলো কাটা তেওট বা ফাঁক তেওট যাকে বলা হয়। কাটা তেওট 3-2-2 ছন্দ। এই কাটা তেওট কেমন জানেন? এই যে ধরুন কোনো গান করছে, গানের পরে কি পড়ছে? তাল পড়ছে। কিন্তু এই গানটা এমন বিকল্প একটা গান যে আগে তাল পড়বে তারপর আমাদের গান করতে হয়। খুব সুন্দর একটি গান। এগুলো সচরাচর শোনা যায় না, তবে শুধুমাত্র কীর্তনীয় তালে, কীর্তনেই শুনতে পাবেন এই তালগুলো। তো একটু ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরি, সবাই মিলে একটু শুনুন। বিধি রবিধানে হা এদিকে মা, এদিকে আগুন।
জয় রাধে। সেটা তো জানতে হবে কোন আগুন লেগেছে গো মা। ওই যে বললাম না দিন দুপুরে যেন আগুন লেগে পড়ি বাড়ি ঘর, হৃদয় মন্দিরে যেন পুড়ে পুড়ে খাক হয়ে যায় ভগবানের জন্য। আর কি বলছে, বিধির বিধানে হাঁ অনল ওভে যায়। অনল মানে কি গো মা? অনল মানে কি? আগুন, তাই তো। অনল মানে হলো আগুন। সেই আগুন কি হচ্ছে না, বিধির বিধানে হাঁ অনল ওভে যায়। আজকে রাধারানী কি করলেন, একটা অঘটন ঘটিয়ে বসলেন। রাধারানী একটা আগুনের দণ্ড নিয়ে কি করলেন মা, কপাল পোড়াতে গেছে। কপাল পোড়াচ্ছেন গো কেন জানেন? কারণ এই যে তার কারণ হলো যে প্রাণবধূর কথা তার মনে পড়ে, আর প্রাণবধূর দর্শনে তিনি যেতে পারেন না সময় মতো। আর এই যে সবাই মিলে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাই জন্য বলছে আমার কপালে এগুলো লেখা ছিল বলে তাই জন্য এরকম হয়েছে। ওমায়রা কি হয় জানেন, ওই যে যদি ভগবান না করুক আমাদের বাড়ির যদি কোনো মেয়ে যদি অঘটন ঘটে, যদি কিছু হয়, তাহলে কি বলেন গো, তাহলে তোর মেয়ে ওইটা খারাপ, কোনটা খারাপ, তোর মেয়ের ওইটা খারাপ, তোর মেয়ের ওখানে নেই বলে সংসার হয়নি। কি নেই, কি নেই? কপালে নেই বলে সংসার হয়নি, তোর মেয়ের ওইটা খারাপ। কি খারাপ? কপাল খারাপ, তাই না? বিধির বিধানে হাম অনল ওভে যায়, তবে সে পরাণ বন্ধু তার দেখা পায়। আজকে রাধারানী এইভাবে বলতে বলতে আর কি বলছে জানেন, আর শোন শোন সখী কি হবে শোন, আমার বধুর খুন বিনা রাধারানী বলছে আমাকে সুন্দর ভাবে তোর আজকে সাজিয়ে দে। প্রাণবধূর দেখেছিস, ওর কোনো সময় জ্ঞান নেই নেই, ও যে আমাকে কেমন ভাবে কখন পাগলিনী করে তা আমি নিজেই জানি না। দেখ 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 সখী, দেখ কি বলছে, শুধু শোন, আমাকে নাম ধরে ডাকছে। আচ্ছা সখী বলতো, ও যে ওইভাবে আমাকে নাম ধরে ডাকছে, আমি তো গুরুজনের আঙ্গিনাতে বসে আছি, বল বল সখী আমি কেমন ভাবে যাব, আমি যে যেতে পারি না রে। জানো বধু, শোনো শোনো, তোমার বাঁশি বাজাও বটে, তোমার ওই বাঁশি তুমি বাজাও বটে, তুমি বাঁশি এতদিন বাজাচ্ছ, তবে কোন সময় বাজাতে হয় তোমার কোনো সময় জ্ঞান নাই। তাই তোমার বাঁশির উদ্দেশ্যে আর তোমার উদ্দেশ্যে আমি কি বলি জানো? তাহলে শোনো, তোমার বাঁশির উদ্দেশ্যে আমি কি বলি, ও বাঁশি রে ও
রাসনারে বসিবা
পদকর্তা চাঁদ কাজীর লেখা। তিনি এক পাশে দাঁড়িয়ে রাধারানীর কথা শুনে কলম দিচ্ছেন আর বলছেন, চাঁদ কাজী Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.